অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি ভারতবর্ষে বিদ্যালয় ও কলেজ কবে খুলবে। জ্যোতিষশাস্ত্র মতে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আমি জানাই, বর্তমান যুগে যে সময় চলছে, যে এই লকডাউনের পিরিয়ড, এই সময় অনলাইনে পড়াশোনা কিন্তু হচ্ছে। এই অনলাইনে পড়াশোনা এবং অফলাইনে পড়াশোনার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। অনেক গার্জেনই বলছে যে এই সময় যে এই অনলাইনে পড়াশোনা ঠিক মতো কিন্তু হচ্ছে না। কথাটা একদম ঠিক, কারণ আপনি যখন অফলাইনে পড়াশোনা করবেন সেক্ষেত্রে কী হবে, আপনি মাস্টারকে আদান প্রদান করতে পারবেন আপনার কথা ঠিক মতো, মাস্টারমশাই পরীক্ষা নিতে পারবে এবং মাস্টারমশাই ঠিক মতন বুঝাতে পারবে। এখানে কিন্তু অনেকখানি ফারাক ছাত্র এবং মাস্টারের মধ্যে কিন্তু অনেকখানি ফারাক কিন্তু থেকে যাচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা করতে হচ্ছে। তো জ্যোতিষীয় আঙ্গিকে আপনাদেরকে বুঝাতে চলেছি, এই কলেজ বিশ্ববিদ্যালয় বা আপনাদের স্কুল কবে থেকে খুলবে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানাই, যখন 30 মার্চ এই বৃহস্পতি গ্রহ দেবগুরু যখন মকর রাশিতে প্রবেশ করলো, অর্থাৎ নিচস্থ গৃহ 29 ডিগ্রি আশপাশে পার হতে লাগলো, তখন থেকে কিন্তু এই শিক্ষাক্ষেত্রে কিন্তু কিছুটা হলো চাপ কিন্তু তৈরি হলো। পাশাপাশি এটা শনির সঙ্গে কনজাস্ট হয়ে গিয়ে এবং রাহু বর্তমানে এখনও পর্যন্ত আদ্রা নক্ষত্রে আছে, এরপরে এই নক্ষত্র কিন্তু চেঞ্জ করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। ধীরে 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 কিন্তু পরিস্থিতিগুলো আস্তে আস্তে ভালোর দিকে কিন্তু যাবে। এবার কি হচ্ছে, ঠিক 30 জুন এই বৃহস্পতি গ্রহ এতদিন পর্যন্ত বক্রী অবস্থায় অবস্থান করছে এবং সরাসরি সেই গ্রহ চলে যাচ্ছে ঠিক স্বরাশিতে, নিজের রাশিতে, অর্থাৎ ধনু রাশিতে। সেখানে কিন্তু কেতু গ্রহের অবস্থান। কেতু কী দেয়? কেতু দেয় মোক্ষ লাভ, কেতু দেয় জ্ঞান। সেক্ষেত্রে কী হবে, আপনাদের এই বৃহস্পতি যখন ধনু রাশিতে প্রবেশ করবে, যখন এই বৃহস্পতি 28 ডিগ্রিতে অবস্থান করবে, সেই সময় থেকে এই শিক্ষা দিকে কিছুটা হলো পজিটিভ দিকগুলো কিন্তু আস্তে আস্তে উঠে আসবে। অর্থাৎ ঠিক আপনার 4 জুলাইয়ের পর থেকে কলেজগুলোতে খুলবে, কলেজগুলোতে পরীক্ষা হবে এবং বিদ্যালয়গুলোতে আস্তে আস্তে ক্লাস 6 থেকে 12 অবধি যে স্কুলগুলো আছে সেগুলো মোটামুটি 10 থেকে 12 জুলাইয়ের মধ্যে কিন্তু অনেক অংশেই খুলে যাবে। 10 থেকে 12 জুলাইয়ের আশেপাশে, শেষ 2-4 দিন ডেট এধার ওধার করতে পারে, আঁকা পিছা হতে পারে, আশেপাশে 10 থেকে 12 জুলাইয়ের আশেপাশে কিন্তু 6 থেকে 12-এর যে ছাত্রদের যে এগুলো আছে ক্লাস সেগুলো কিন্তু আস্তে আস্তে খুলবে এবং পঠন পাঠন কিন্তু কিছুটা হলো আগের থেকে অনেকটাই স্বাভাবিক হবে। কিছুটা হলো, সম্পূর্ণরূপে না হলেও কিছুটা স্বাভাবিক হবে। অর্থাৎ স্কুল খুলবে ঠিক জুলাইয়ের 10 থেকে 12-র মধ্যে এবং তার আগে কিন্তু কলেজ 4 জুলাইয়ের মধ্যেই কিন্তু কলেজ খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। বিশেষ করে যারা তার নিচু ক্লাসে আছে, অর্থাৎ তার থেকে ছোটো ক্লাসে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা 15 জুলাইয়ের পর থেকে কিন্তু তাদের এই সকল দিকগুলো স্কুলগুলো খুলতে থাকবে। অর্থাৎ বৃহস্পতি যখন ধনুরাশিতে এসে প্রবেশ করবে কেতুর সঙ্গে, তখন কিন্তু আস্তে আস্তে ধীরে 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 পরিস্থিতিগুলো কিন্তু পজিটিভ দিক দেখা যাবে এবং এই সময় স্কুলের পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা আছে। আপনার CBSE বলুন, আপনার এমনি পরীক্ষা বলুন, সব পরীক্ষাগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু হবে। কিছুটা হলো পরিস্থিতি কিন্তু ভালোর দিকে লক্ষ্য করা যাচ্ছে ঠিক জুলাইয়ের পর থেকে, যখন বৃহস্পতি গ্রহ ধনু রাশিতে এসে প্রবেশ করবে
এবং 28 ডিগ্রিতে যাবে এবং পাশাপাশি রাহুগ্রহ আদ্রা নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ চরণে প্রবেশ করবে। পরিস্থিতি অনেকটাই ভালোর দিক কিন্তু হবে, এটা আমি ভবিষ্যৎবাণী আপনাদেরকে বলে যাচ্ছি। অর্থাৎ জুলাই মাস থেকে স্কুল কলেজের দিকে আস্তে 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 পাঠগুলো কিন্তু খুলতে থাকবে। দেখুন, এই যে মার্চ মাস থেকে যে স্কুল কলেজটা যে বন্ধ হয়েছে, এর কারণ এই সময় দেখুন মঙ্গল গ্রহে অবস্থান তুঙ্গ ছিল, অর্থাৎ শনি মঙ্গল একত্রে। এই মঙ্গল গ্রহ দেখুন ঠিক 4 মেতে মঙ্গল গ্রহ সেই তুঙ্গ ঘর থেকে বেরিয়ে গেছে এবং ঠিক জুনের 19 তারিখে এই মঙ্গল গ্রহ আবার এই কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে বৃহস্পতি রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ এখনও কুম্ভ রাশিতে বর্তমানে আছে, ঠিক 19 জুন কিন্তু এই কুম্ভ রাশি ত্যাগ করে আপনার মীন রাশিতে প্রবেশ করবে। যতটা দূরত্ব শনি মঙ্গলের দূরত্ব ততটাই এই ভাইরাস থেকে প্রকোপ কমবে এবং বৃহস্পতি যখন 30 জুন ঠিক স্বরাশিতে অবস্থান করবে তার পজিটিভ ফলগুলো কিন্তু আমরা পেতে থাকব। তো আমার যেটা প্রেডিকশন, জুলাই মাস থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আস্তে 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 ধীরে ধীরে স্বাভাবিক হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।